পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রশিকগঞ্জে ধূপ কারখানায় ভয়াবহ আগুন লাগে রাত থেকে। দমকলের সহায়তায় 8 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয়েছে ধূপ কারখানা। কয়েকশো কর্মী দুশ্চিন্তার প্রহর গুনছে। ঘটনাস্থলে দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া ও ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পরিদর্শনে যান। কখন এসেছেন? সামনে ঘর বলে আমরা কিছু রক্ষা করতে পারিনি, আমাদের কারখানা আমরা বাঁচাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।